আমরা রজনী সিং এর বাড়ি থেকে আসছি। আপনাকে একটা খবর দিতে চাই। কি খবর? রজনী সিং সুস্থ হয়ে গেছেন। ভালো হয়েছেন, তা আমার কি? আপনার কি মানে? রজনী সিং সুস্থ হলে তো ওনাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। আপনি তো অনেক কিছু জানেন, তা আপনাকে কে বললো? কি মুশকিল, কোর্ট থেকেই তো অর্ডার দেওয়া হয়েছে। তাহলে কোর্টে যান। আর তাছাড়া কোর্ট যতক্ষণ না নতুন অর্ডার দিচ্ছেন ততক্ষণ ওই রজনী সিং বাড়িতেই থাকবেন। উনি মানসিকভাবে সুস্থ হলেও শারীরিকভাবে সুস্থ এখনো হননি। এই কথা আপনি কি করে জানেন? জানতে হয়, এই চেয়ারে বসলে অনেক কিছুই জানতে হয়। অফিসার, আপনি কিন্তু আপনার ডিউটি এড়িয়ে যাচ্ছেন। শুনুন ম্যাডাম, আমাকে আমার ডিউটি সম্পর্কে কোনো শিক্ষা দিতে হবে না। আমার কোনটা ডিউটি আর কোনটা ডিউটি নয় সেটা আমি ভালো করেই জানি, বুঝলেন? উনি একজন বিধায়ক, ওনার সিকিউরিটি ইস্যু আছে, তাই যতক্ষণ না উনি পুরোপুরি সুস্থ হচ্ছেন ওনাকে হোম কাস্টডিতেই থাকতে হবে। ক্লিয়ার? শুনুন, শুনব না, আপনার অনেক প্রশ্নের না উত্তর দিয়ে দিয়েছি, এখন আর দেওয়া যাবে না, আপনারা কেটে বলুন। ভবিষ্যতে কোনো কথা বলতে, এই ব্যাপারে কোনো কথা বলতে থানায় আসবে না, যদি প্রয়োজন হয় ফোন আছে ডেকে নেব। অফিসার, কী হচ্ছে এখানে? সঙ্গের মতো দাঁড়িয়ে কী দেখছেন? যান নিজের কাজে যান। গৌরী, চল এখান থেকে। হ্যালো, এসেছিল, একটা ফুদিয়েছি, উড়ে গেছে। বলছি কি, আমারটা বাড়িতে পৌঁছে দিলেই হবে। আপনি কি ভালো রাখি? কাকা, তুমি এখানে? আমি ওনাকে ডেকেছি রুদ্র। আসলে দলের আগে উনি আমার কাছে ইচ্ছে প্রকাশ করেছিলেন যে উনি আমাদের দলে জয়েন করতে চান, কিন্তু তারপর থেকে যা যা সমস্ত কাণ্ড ঘটে গেল ওনার সাথে আমি আর যোগাযোগই করে উঠতে পারিনি, তাই আজকে ডেকে নিলাম। আমি ওনাকে আমার দলে একটা গুরুত্বপূর্ণ পদ দিতে চাই। ও মা, এ তো খুব ভালো কথা। না বড় মা, কাকা তো কখনো পলিটিক্স করেনি, তো বেশি দায়িত্ব দিলে সামলাতে পারবে। পারবো না কেন, তুই আছিস, বড় মা আছেন, তাছাড়া গৌরীও তো এখন এই বাড়িরই মানুষ হয়ে গেছে, তোরা সবাই সাহায্য করলে আমি নিশ্চয়ই পারবো। চন্দ্রবাবু ঠিক পারবেন টুটু, তুই একদম চিন্তা করিস না। তাছাড়া মন্টুকে আমার খুব একটা ঠিক লাগছে না ইদানিং, আবার বেশ সন্দেহ হচ্ছে, গন্ডগোলের কাজ করছে মনে হচ্ছে। কিন্তু বড় মা, মন্টুবাবু তো আপনার জন্য ওষুধ, নার্স সব কিছুর ব্যবস্থা করেছেন। সেটাই তো, সেটাই তো আরও সন্দেহের কারণ গৌরী। জানিস সূত্র, ওই নার্সটাকে না আমি ছাড়িয়ে দিয়েছি, কারণ ওকে যখন এনেছিল মন্টু তখন তো আমি ঠিক ছিলাম না, তাই বুঝতে পারিনি, ওকে রেখে নিয়েছিলাম। কিন্তু ইদানিং আমার মনে হচ্ছিল যে ওই নার্সকে দিয়ে কিছু মানে মন্টু নানা ধরনের কাজ করিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। কিন্তু বড় মা, আমি এটা বুঝতে পাচ্ছি না, মন্টু পাইন আবার এটা কেন করবে? হিসেব তো সহজ, যাতে আমাকে বদনাম করা যায়, এটা বুঝতে পারছো না? তাই আমি ঠিক করেছি আজ থেকে মন্টুর জায়গায় চন্দ্রবাবু আমার পিয়ের কাজ করবেন।
একটা কথা কিন্তু মানতেই হবে রুদ্র, তোর বউটা বড্ড ভালো, দেখে শুনে যত্ন করে রাখিস ওকে, বুঝলি? গৌরী আমাকে সবসময় ভুল ভাবে আমি জানি, কিন্তু আমি তো মা, আমি মনে কোনো অভিমান পুষে রাখি না, আমি ওর ভালোই চাই। ঠিক বুঝলাম না, কে কার ভালো চাই? আমি তোমার কথা বলছিলাম। বড় মা তোমার প্রশংসাই করছিল। এই পাবে রুদ্রর কাছে আমার প্রশংসা করে বেশি দিন ভালো মানুষ হয়ে থাকতে পারবেন না বড় মা। দেখো তো মেয়ের কাণ্ড, নিশ্চয় কিছু ভাবতে ভাবতে স্যালাডটা কাটছিলে, অন্য মনস্ক হয়েছিল বলেই কেটে গেল হাতটা। হাত লেগে পড়ে গেল রে, সরি। না গৌরী, তোমায় করতে হবে না, আমি করে নিচ্ছি। তার তুমি তারা ধরুন করে নিচ্ছি। কাটাতে খেতে পারবে? না না ছাড়ো, দাঁড়াও আমি খাই দিচ্ছি তোমাকে, তোমাকে খেতে হবে না। রুদ্র আন্নাম, আর খাবো না। আরে এরকম করলে চলে নাকি? খাও খাও, খেনা, এরকম করে না, আ করো আ করো, খেনা। সাব্বাশ। রুদ্র আমার হাতের মুঠোয় থাকবে, শুধুমাত্র আমার হাতের মুঠোয়, আর কারণ না, কারণ না। তুমি? হ্যাঁ আমি। বড়মার থেকে কত টাকা পেয়েছো তুমি যে তোমার এত উন্নতি হয়েছে? এই বাড়িতে এর আগে কেউ কোনো দিন মদ খায়নি, তুমি কি এই বাড়ির মান সম্মান সবকিছু ভুলে গেলে? সুলেখা তুমি ভুলে যেও না, রুদ্রর মতো গুন্ডাও কিন্তু এই বাড়িতেই থাকে। শোনো, রুদ্র না কোনো গুন্ডা না, রুদ্র যা করেছে সেটা এই বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য করেছে, কিন্তু রুদ্র তোমার মতন এই বাড়িতে বসে কোনোদিন মদ খাইনি। লজ্জা করে না তোমার? তোমার না ডায়ালিসিস চলে, তারপরেও তুমি এখানে বসে ওইসব ছাইপাস খাচ্ছো? চুপ কর, এসব জ্ঞানের বুলি একদম এখানে কপচাতে আসবে না। এই বাড়িতে কি হয় আমার ভালো করে সব জানা আছে, নিজের টাকা নিজে ঘরে বসে একটু মদ খাবো তার উপায় নেই। তাই একদম চুপ করে থাকবে আর একটা কথা বলবে না, আর যদি বেশি কথা বলো না এই বোতলটা আমি এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো। এরকম করো না, আমার সব টাকা জলে যাবে তাহলে। শোনো, এইসব এখানে খাওয়া যাবে না, যদি খেতে ইচ্ছা হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে খাও, যাও। ঠিক আছে, এবার দরকার হলে আমি বাড়ি গিয়ে মদ খাও। হ্যাঁ যাও, বাড়ি গিয়েই মদ খাও, এমনিতে তো জাহান্নামে তুমি চলেই গেছো, যেখানে ইচ্ছে সেখানে যাও, আর দরকার হলে না এই রাতটা বাড়ির বাইরে গিয়ে কাটাও। ঘর শত্রু বিভীষণ, হ্যাঁ মারো, নিজের পায়ে কুড়ুল মারো, যত খুশি মারো, যার জন্য কুড়ি চুড়ি সেই বলেছো। দেখো এসব তো আমি তোমার কথা ভেবেই করেছি নাকি, আমারও ভালো লাগে না ওই দাদার টাকায় বসে বসে ঘরে খেতে, আমারও তো ইচ্ছা নিজের আয় করা টাকায় নিজের বউকে নিয়ে একটা সুখে শান্তিতে সংসার করতে। বলো, তুমি বলো। শোনো, তোমার এই অসৎ উপায়ে উপার্জনের টাকায় না আমি সংসার করতে চাই না, আমি আমার সংসার সাজাতেই চাই না, বুঝতে পেরেছো?